মুজিব শতবর্ষ উপলক্ষে 3 মাস ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি SM কলেজ ছাত্রলীগের উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষ রোপণ কর্মসূচি। সোমবার দুপুরে সরকারি SM কলেজ চত্বরে ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি মোহাম্মদ বায়াজিদ শিকদার ও সাধারণ সম্পাদক নিয়ামুল ইসলাম নাইম এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জসিমউদ্দিন শাহিন, মোরেলগঞ্জ প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক M শরীফ, ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, রাজু শেখ, আবু হানিফ, রিয়াদুল ইসলাম সাফা, শফিকুল ইসলাম, সাকিব খান প্রমুখ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।